ভোট দিচ্ছে দেখে আমার খুব পছন্দ হয়েছে। আমি এই মাত্র ভোট দিলাম এবং খুব সুচারুভাবে ভোট দিলাম। এই যে আমার আপনার ভোটের রং দিয়ে আসছে এবং খুব সহজভাবে ভোট দিলাম। আর আমি যতদূর জানি সকাল থেকে কোথাও আপনার যুদ্ধবশ নাই, কোনো সংঘাত নাই, একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হচ্ছে। আমি আমার দেশবাসীকে বলবো আর বিশেষ করে সিলেটবাসীকে যে আপনারা সবাই ভোট কেন্দ্রে এসে নির্ভয়ে নির্বিঘ্নে আপনার যাকে ইচ্ছা তাকে ভোট দেন আর আমাদের এই গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখেন। আর আমার দলকে ভোট দিলে আপনারা জানেন যে আমাদের দল শান্তি শান্তি স্থায়িত্ব এবং উন্নয়নের দল। আমাদের দলে ভোট দিলে জনগণের মঙ্গল হয়, দেশের মঙ্গল হয়, দেশের ইজ্জত দেশের গৌরব চারিদিকে ছড়িয়ে পড়বে। সেই জন্য আমার আপনার আবেদন হবে যে আপনারা আবার নৌকা মার্কায় ভোট দিয়ে নৌকাকে জয়যুক্ত করেন, যাতে আমরা এই উন্নয়নের যে যাত্রা শুরু করেছি সেইটা বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা আমরা যাতে যথাসময়ে অর্জন করতে পারি আর একটি গর্বিত জাতি হিসাবে আমরা যেন বেঁচে থাকতে পারি। আমাদের জন্য দোয়া করেন, আমরা যেন সততা নিষ্ঠার সাথে এবং আন্তরিকতার সাথে মানুষের সেবা করতে পারি, দেশের মঙ্গল করতে পারি। স্যার, সেক্ষেত্রে আমরা সকাল থেকে কেন্দ্রগুলোতে ঘুরছিলাম, আপনার বাকি যে চারজন প্রতিদ্বন্দ্বী রয়েছেন তাদের এজেন্টও কোনো কেন্দ্রে আমরা দেখতে পাইনি, সেটা আসলে কিভাবে দেখছেন? ওটা ওনাদের জিজ্ঞেস করেন। তবে আমার সাথে আমাদের যারা অন্য প্রতিদ্বন্দ্বী তাদের সাথে আমার দুজনের সাথে সাক্ষাৎ হয়েছে, হ্যাঁ, এবং দে আর ইন দি ফিল তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তাদের মতো করে, এবং আমরা সবাই নির্বিঘ্নে নিশ্চিন্তে অকুত বয়ে যাতে ভোট দেয় সেটাই উৎসাহ দিচ্ছি। স্যার, ভোটার উপস্থিতির ব্যাপারে কতটুকু আশাবাদী? আমি খুব আশাবাদী। আমার প্রথমত আমার যে ইয়াং জেনারেশন তারা নতুন তাদের প্রথম ভোট দিবে, তাদের সংখ্যা 1/3, সুতরাং যথেষ্ট ভোট নিশ্চয়ই আসবে। আর তাছাড়া সিলেটের লোকেরা মোটামুটি ভোট দেবে, সুতরাং আমার বিশ্বাস যে আমাদের আপনার ভোট গত মেয়র নির্বাচনে 46% ভোট এসেছিল, হ্যাঁ। আর আমি দেখলাম যে আমেরিকার এই যে কংগ্রেগেশন ইলেকশনে একবার আসছে 38, একবার আসছে 44, সুতরাং নট ব্যাড। এইটা আমার একটু ধারণা, কারণ আমাদের যারা উঠতি ইয়াং লোকজন যাদের পয়সা টসা আছে তারা অনেকদিন মনে করবেন যে লং উইকেন্ড পেয়েছেন, 3 দিনের উইকেন্ড, তারা তাদের পরিবার নিয়ে কোথাও যাবেন বেড়াতে, তাতে কিছু উঠার আপনার অনুপস্থিত সম্ভাবনা আছে। তবে যেভাবে উৎসাহ উদ্দীপনার মধ্যে হচ্ছে তাতে আপনার উই আর নট ওরিড অ্যাবাউট ইট। স্যার, আজকে তো হরতাল চলছে, সেটা কি প্রভাব ফেলবে? স্যার, এগুলো কথা কি হরতাল কি, আজকে ছুটির দিন, উৎসবের দিন, ভোটের দিন, ওদিন আবার কিসের জীবনে শুনছেন ওই সব ডংরাং? ওগুলো ডংরাং আপনার মিডিয়াতে বলার জন্য বলা, আর দেখেন কত পার্সেন্ট লোক ওদের এটি ইউ ক্যাশ ইগনোর ইট। ওকে, ডান, ওকে ভাই, ওকে, থ্যাংক ইউ।